না, এইখানেই আমি এখনই আরম্ভ করছি, এতক্ষণ আরম্ভ হয়নি। ঠাকুরের কথা আমি নিয়ে আসছি, এই বইটি সবসময় আমার সঙ্গে থাকে। আমরা ভাবি ঠাকুর ভক্ত মানুষ, হ্যাঁ, জ্ঞানের কথা তো স্বামীজি বলেছেন, স্বামীজি বলছেন ঠাকুর, উনি বলছেন বুড়ো, ও বাইরে ও ভক্তি, ভেতরে ওনার জ্ঞান। আর নিজের বিষয়ে বলছেন, আমি বাইরে জ্ঞানী, ভেতরে আমি কিন্তু ভক্ত, স্বামীজি বলছেন। শ্রীরামকৃষ্ণ উপদেশ, স্বামী ব্রহ্মানন্দ সংকলিত, তার অদ্ভুত বই। স্বামী অশোকানন্দজি বলছেন, স্যান ফ্রান্সিসকোতে ছিলেন, দিস ইজ এ ক্লাসিক, আ স্পিরিচুয়াল ক্লাসিক ফর দ্য ফিউচার, আ টাইম উইল কাম ওয়েন পিপল উইল ক্যারি ইট অ্যারাউন্ড ইন দেয়ার পকেটস। সেটা শুনে তারপর থেকে আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াই বইটাকে, কতটা পড়ি আমি জানি না, কিন্তু পকেটে থাকে। আমি একটা নতুন কপি কিনলাম, আমারটা ছিঁড়ে আর জর্জরিত হয়ে গেছে, এখন নতুন কিনলাম একটি। এবার দেখুন, স্বামী ব্রহ্মানন্দ, আমরা ভাবি খুব ভক্ত মানুষ, ঠাকুর খুবই বড় মায়ের ভক্ত মানুষ, তার এই সংকলিত ঠাকুরের উপদেশ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা এটা সিলেক্টেড। প্রথম পয়েন্ট দেখুন, চূড়ান্ত অদ্বৈত বেদান্ত। দ্বিতীয় পয়েন্ট, চূড়ান্ত অদ্বৈত বেদান্ত। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অদ্বৈত। তারপরে উনি ভক্তিতে আসছেন। তারপরে ফার্স্ট পয়েন্ট আমি পড়ে শোনাচ্ছি, আমাদের সাবজেক্ট কি, ইনভেস্টিগেশন ইন টু আওয়ার সেলস। দেখুন ঠাকুর কি বলছেন, এক নম্বর পয়েন্ট, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। তো মহাবাক্য, অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এই জীব ব্রহ্ম ঐক্য, জীব আর ব্রহ্মের যে ঐক্য, ওয়াননেস, আইডেন্টিটি, যে বাক্য প্রতিপাদন করে তাকে মহাবাক্য বলে। এটা মহাবাক্য, নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। তারপরে বলছেন ঠাকুর ওই এক নম্বর পয়েন্টে, আমি কে, ভালোরূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নাই, হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি, যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু বেরোয় না, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাই না, শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। এটা হাইফেন দিয়ে বলছেন চৈতন্য, আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। আচ্ছা, এই একটা পয়েন্ট আমি তো দেখছি এখানে সমস্ত অদ্বৈত বেদান্তের মধ্যে, ইটস প্যাকড ইন দেয়ার। নট অনলি দ্যাট, টিবেটান বুদ্ধিজমে নাগার্জুনের শূন্যবাদ ঢোকা আছে, একদম এই কথা বলা আছে। এর অর্ধেকটা হচ্ছে নাগার্জুনের শূন্যবাদ, তারপরের স্টেপে যে এক পা এগিয়ে গেলে অদ্বৈত বেদান্ত, ঠাকুর বলছেন পুরোটা এর মধ্যে একদম ঘুলে দেওয়া আছে এর মধ্যে। কেমন, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, আমি কে, ভালো রূপ বিচার করলে, দেখুন ধ্যান করলে নয়, এখানে কিছু কর্ম, পূজা আর্চা রিচুয়াল করলে নয়, ভক্তি করলেও নয়, আমি কে, ভালো রূপ বিচার করলে বলছে। বাই দ্য ওয়ে, আমি কর্ম রিচুয়াল ভক্তি ধ্যান কারুর বিরুদ্ধে বলছি না, ও সবগুলোর স্থান আছে, ওগুলো না হলে অধ্যাত্ম পথে এগোনো যায় না, কিন্তু এখানে স্পেশালি উই আর ড্রিলিং ডাউন, আমরা ফোকাস করছি একটি ব্যাপারে, আত্মানুসন্ধান, দ্যাটস দ্য টপিক, তাই জন্য আমি এইভাবে বলছি। আমি কে, ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই, হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি, দিস ইজ অদ্বৈতিক এনকোয়ারি। বিচার না করলে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা আমি, তুমি সবসময় আমি আমি বলছো, তুমি কোনটা দেখাও তো একটু, দেখাও তো একটু। আমি একবার একটা প্লেনে ক্যানাডাতে ওই টরন্টো থেকে নোভা স্কোশিয়ার এক জায়গায় যাচ্ছিলাম, আমার পাশের সিটে একজন মেম সাহেব বসে আছেন, তার ছোট্ট বাচ্চা মেয়ে, বেবি, বেবিটার নাম হচ্ছে ভিক্টোরিয়া, তাকে ও মা শেখাচ্ছে, ওটা কি ওই ওই যে বাইরে দেখাচ্ছে ক্লাউড, ও বলছে আচ্ছা দেখছে, তারপরে এটা হচ্ছে এরকম সিট, এটা বেল্ট, পয়েন্ট আউট করে করে দেখাচ্ছে, মোবাইলে ওই ভিক্টোরিয়ারই ছবি ওই ভিক্টো বাচ্চাটাকে দেখালো, এটা কে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটি এরকম করে দেখাচ্ছে, এই শরীরটা ভিক্টোরিয়া, এই শরীর,
আমার নিজের দিকে। তার মানে আমরা সেই ছোটবেলা থেকে আমাদের ধারণা এইটাই আমি, এটা প্রশ্নই করি না আমরা, এইটাই আমি। এবার ঠাকুর বলছেন বিচার করে দেখো এটা কি আমি, আমি যে আই দিস, আমি যে ইগো, আমি নিজের নিজের মধ্যে আমি অহং, আমার মধ্যে আমি আমাকে বিচার করে আমি অনুসন্ধান করছি, আত্মা অনুসন্ধান। আত্মার কিছু নয়, বাংলা ভাষায় মুশকিল, আত্মা মানে ভূত, সে ভূতের অনুসন্ধান নয়, আত্মা মানে আমি, আমি নিজের অনুসন্ধান করছি, এই শরীরটাকে আমি আমি বলে মেনে নিয়েছি। এবার ঠাকুর বলছেন কোনটা, হাত পা রক্ত মাংস ইত্যাদি সবটাই কুটলি করে, এটা কি আমি? অদ্বৈত বেদান্তে এর সূক্ষ্ম বিচার আছে। কেউ কেমন বিচার করতে হবে, ভেবে দেখো এই শরীরটা বেবি ছিল, সেই ভিক্টোরিয়ার মতন, ইট ওয়াজ এ লিটল বয় অর গার্ল, অ্যান্ড দেন দেয়ার ওয়াজ, ইট ওয়াজ এ টিনএজার, এ ইয়াং পার্সন, তারপরে মিডল এজড, তারপরে বৃদ্ধ, এর মধ্যে কোনটা তুমি? ইউ ফিল দ্যাট আই ওয়াজ দ্যাট লিটল চাইল্ড, আই ওয়াজ দ্যাট ইয়াং পার্সন, আই অ্যাম দিস হিয়ার ইন দিস মিডল এজড বডি, দ্য বডি ইজ কন্টিনিউসলি চেঞ্জিং, কিন্তু আমি, আমি তো একই, আমি তো ওটা বাচ্চাটা একজন আলাদা আমি ছিল আর এই মিডল এজড পার্সন একটা আলাদা আমি, তা নয় তো। বডি চেঞ্জেস কন্টিনিউসলি, ইটস স্ট্রিম অফ ম্যাটার, আমরা খাচ্ছি আর ইটস চেঞ্জ ইন টু দ্য বডি, অ্যান্ড দেন ম্যাটার গোজ আউট অফ দিস বডি, কন্টিনিউয়াস স্ট্রিম অফ ম্যাটার ফ্লোয়িং থ্রু ইট। ওর কোন পার্টটা আমি? আমি নিজেকে কনস্ট্যান্ট মনে করি, বডিটা কনস্ট্যান্ট নয় আমি জানি, যেটা কনস্ট্যান্ট নয় আর যেটা কনস্ট্যান্ট দুটো কি এক হতে পারে? যেটা একদম নড়ছে না আর যেটা সারাক্ষণ বয়ে যাচ্ছে দুটো কি এক হতে পারে? আপনি নদীর ধারে বসে আছেন, আপনি আপনি ওখানে এক জায়গায় বসে আছেন, নদী বয়ে যাচ্ছে, আপনি আর নদীকে এক হলেন না? যদি আপনি নদীর সঙ্গে এক হয়ে যান আপনিও ভেসে যাবেন, নদী যদি আপনার সঙ্গে এক হয়ে যায় স্থির হয়ে যাবে। যেটা ভেসে যাচ্ছে আর যেটা এক স্থির আছে দুটো এক হতে পারে না, এটা সংস্কৃততে বলে নির্বিকার সবিকার। আমি নির্বিকার আমার যে আমার মনে হচ্ছে অন্তত, আর এই শরীরটা সবিকার, তার সারাক্ষণ বিকার হচ্ছে আমি বুঝতে পারছি। আর সবিকার ত্বাত না হম দেহ, আমি দেহ নই, যেহেতু শরীরটা হচ্ছে সবিকার। শুধু তাই নয়, আরেকটা দেখুন আরেকটু সূক্ষ্মভাবে, যেটা আমি অনুভব করি সেটা আমার থেকে আলাদা, এটা অনুভবের মধ্যে, এটা ইনভেস্টিগেশন ইন টু আওয়ার এক্সপিরিয়েন্স, যেটা আমি অনুভব করি সেটা আমার থেকে আলাদা। আমি দেখছি এই বোতলটা, বোতলটা চোখের থেকে আলাদা, চোখের চোখ যা দেখে সেটা চোখের থেকে আলাদা হতেই হবে। ইনফ্যাক্ট দ্য ওনলি থিং দ্যাট দ্য আইজ ক্যানট সি আর দ্য আইজ দেমসেলভস। ভেবে দেখুন, চশমাটাকেও আমি দেখতে পারি চোখ দিয়ে, কিন্তু চোখটা নিজেকে দেখতে পারে না। যদি বলে সেলফি সেলফি সেলফিতে চোখ নিজের চোখ দেখা যায়, সেটা তো ছবি একটা, আয়নাতে নিজের চোখ দেখা যায় সেটা তো রিফ্লেকশন একটা, এই চোখটা ডাইরেক্টলি নিজেকে দেখতে পারে না, দ্রষ্টা দৃশ্য আলাদা হতেই হবে।